সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ ওয়া বাদ সময় দেখো কোন ভাই আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুন আমিন আপনি আকিকা সম্পর্কে জানতে চেয়েছেন যে আকিকা সাত দিনের দিন দিতে হয় কিন্তু না পারলাম দেরি করে দিলাম বা জানতে চেয়েছেন একটা ছাগল রাখলাম সেটা দ্বারা যদি আকিকা না দিই দেরি হয়ে গেল এবং ছাগলটা বিক্রি করে আর নতুন ছাগল কিনে আনলাম ওই টাকা দিয়ে তাহলে জায়েজ হবে কিনা এই সম্পর্কে প্রথম কথা হলো আকিকা সন্তান জন্ম নেওয়ার পরে সাত দিনের দিন আকিকা দিতে হবে হাদিস দ্বারা এটাই সাব্যস্ত ছেলে হোক মেয়ে হোক সাত দিনের দিন যখন তার বয়স হবে তখন আকিকা দিবে ছাগল দ্বারা ছেলের জন্য দুটা এবং মেয়ের জন্য একটা এটা হাদিস এবং সমবয়স্ক ছাগল হবে দুটা ছেলের জন্য ভালো ছাগল হতে হবে দাতালা ছাগল হতে হবে অসুস্থ দুর্বল ছাগল হলে চলবে না যেমন কুরবানির জন্য পশু নির্বাচন করতে হয় ভালো এভাবে ছাগল নির্বাচন করবে আকিকা গরু দ্বারা উট দ্বারা দিবে না ছাগল দ্বারা আকিকা দিবে সাত দিনের দিন যার সামর্থ্য আছে সাত দিন হইলে সে আকিকা দেওয়ার চেষ্টা করবে যদি সাত দিন কোনো সমস্যা হয়ে যায় না পারে বিদেশে থাকে বা কোনো সমস্যা দেখা দেয় তাহলে চোদ্দ দিন একুশ দিনের মধ্যে দিয়ে দিলে আশা করা যায় হয়ে যাবে না পারলে আরও তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি দেরি না করে দিয়ে দেবে কিন্তু যার সামর্থ্য আছে সে উল্টাপুল্টা করবে এই অলসতা করে অথবা এটাকে কোনো মূল্যায়ন করবে না এমনি এটার প্রতি গুরুত্বহীনভাবে দেরি করে দেবে এটা তার উচিত নয় হ্যাঁ যে অসুবিধায় পড়ছে তার জন্য আলাদা কথা হ্যাঁ এই বিষয়গুলো খেয়াল রাখার চেষ্টা করতে হবে আকিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আকিকা দিতেই হবে এটা আলাদা একটা আবাদত আল্লাহর একটা অর্ডার যদি আপনি সুন্নাহ মোতাবেক আমল করতে চান সহি সুন্নাহ মোতাবেক আমল করতে চান তাহলে আকিকা আপনার অবশ্যই ছাগল দ্বারা দিতে হবে এবং আকিকার বিধান থেকে দূরে সরার কোনো বিধান ইসলামে নেই সুতরাং সহিভাবে বিশুদ্ধ মতে আমল করার চেষ্টা করতে হবে খুব খেয়াল রাখতে হবে আর আপনি যেটা জানতে চাচ্ছেন যে একটা ছাগল আপনি পাললেন যে আমার ছেলে হইলে মেয়ে হইলে আমি আকিকা দিব তো সেই ছাগলটা যদি আপনি মানত করে থাকেন মানত তো আপনি অবশ্যই বোঝেন আরবিতে বলা হয় নজর মানছেন মানত করছেন যে এটা আমার ছেলের জন্য আমি মানত করে দিলাম নজর মানলাম তাহলে সেটা পূর্ণ করা ওয়াজিব সেটা আপনি বিক্রি করতে পারবেন না সেটাই আপনি দিতে হবে আর যদি এমনি মানত ছাড়া এমনি রাখেন রাখছেন যে একটা ছাগল আর পারলাম আমার ছেলে হইতেছে মেয়ে হইতেছে তাহলে আমি এটা দ্বারা আকিকা দেবো মনের মধ্যে ভালো নিয়ত আছে তাহলে সেটা যদি আপনার বড় হয়ে যায় বিক্রি করে আবার ওই টাকা দিয়ে ছাগল কিনেন তাহলে সমস্যা নাই এতে করে জায়েজ হবে বৈধতা আপনি পাবেন কিন্তু নজর বা মানত যেটাকে বলেন সেটা যদি করে থাকেন সেটা আপনি উল্টাপুল্টা করতে পারবেন সেটা পালন করা ওয়াজিব আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা সাল্লামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু